আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল আজ, সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন কাউন্সিলর ডেলিগেটরা, উৎসব মুখর পরিবেশ। টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে খাগড়াছড়িতে, হোটেল মোটেল পরিপূর্ণ, চিত্ত বিনোদনের নানা আয়োজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর কিছু সময় পর শুরু হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন। এরই মধ্যে সম্মেলন স্থলে উপস্থিত হয়েছেন কাউন্সিলর ও ডেলিগেটরা। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় পতাকা উত্তোলন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় 78টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা তাদের জন্য নির্ধারিত স্থানে দাঁড়িয়ে দলীয় পতাকা উত্তোলন করবেন। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। নেতারা মঞ্চে বসার পর কোরআন তিলাওয়াত সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। শোক প্রস্তাব উত্থাপন করবেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে। এবারে জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 21,000 কাউন্সিলর ও প্রতিনিধি অংশ নেবেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বসবে কাউন্সিল অধিবেশন। সেখানেই হবে নেতা নির্বাচন। সাধারণত আওয়ামী লীগের নেতা নির্বাচিত হয় আলোচনা ও সমঝোতার ভিত্তিতে। এবারও সেভাবেই হবে বলে ধারণা করা হচ্ছে। দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের কারাগারে 24 ঘন্টায় সেলের ভেতরে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার ফ্যাসিবাদী বলেই ডান্ডা পেরিয়ে ও হাতকড়া পরেই সন্তানকে মায়ের জানাজায় অংশ নিতে হয়। এদিকে আজ রাজধানী ঢাকা বাদে সব বিভাগ ও জেলা সদরে মিছিলের কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর এই কর্মসূচির তারিখ আওয়ামী লীগের সম্মেলনের কারণে পিছিয়ে 30 ডিসেম্বর ঠিক করা হয়েছে। গাজীপুরে বিএনপি নেতা আলী আজম খানের হাতকড়া ও ডান্ডাবেরি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ানোর ছবি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা হয়। 2 ডিসেম্বর আওয়ামী লীগ অফিসে হামলার অভিযোগের এক মামলায় গ্রেপ্তার হন কালিয়াকৈর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির এই সভাপতি। মায়ের শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় অংশ নেন আলী আজম খান। কিন্তু অনুরোধ করার পরও জানাজার সময়ও হাতকড়া ও ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি। শুক্রবার দুপুরে আলী আজম খানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় তিনি বলেন, মিথ্যা মামলায় আলী আজম খানের সাথে এমন অমানবিক আচরণের ঘটনা দেশ বিদেশে ধিক্কৃত হয়েছে। এই সরকার একের পর এক হিউম্যান রাইটস ভঙ্গ করে যাচ্ছে, যেটা দেশ বিদেশে নিন্দনীয় হচ্ছে। সরকার নিন্দনীয় হলেও আমরা লজ্জা পাচ্ছি এই দেশের জনগণ হিসাবে, এবং এর জন্য বাংলাদেশ দায়ী নয়, বাংলাদেশের জনগণ দায়ী নয়, এর জন্য দায়ী বর্তমান কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করি এবং এই পার্লামেন্ট, অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি আমরা দাবি করি। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, কারাগারে বন্দী বিএনপির সিনিয়র নেতাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে, তাদের অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান সালেহ প্রিন্স। বর্তমান গায়েবী মামলায় এই বয়োজ্যেষ্ঠ নেতাদের কারাবন্দী করায় তাদের চিকিৎসার ব্যাঘাত ঘটেছে। কারাগারে তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে জানিয়েছেন তাদের স্বজনরা। হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করায় বর্তমানে কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কারাবিধি অনুযায়ী অনেক নেতা ডিভিশন পাওয়ার অধিকার থাকলেও অনেককে এখনো ডিভিশন দেওয়া হয়নি। কারাবন্দী নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তারা গুরুতর অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ হলেও সরকারের নির্দেশেই তাদের জামিন দেওয়া হচ্ছে না। 24 ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের প্রস্তুতিতে বিভিন্ন জেলায় হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান ইমরান সালেহ প্রিন্স। বড় জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।